আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা ভিউ টিভি এবং নিউজ এন্ড পিসের লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আপনাদের সাথে রয়েছি আমি জুরেদা হোসেন আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী শনিবার বিএনপি সিলেট বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে যেমন খবর ছিল বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরগুলোতে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেই লক্ষ্যে আগামী 19 নভেম্বর শনিবার দুপুর 12টার দিকে এই আলী মাদ্রাসা মাঠে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যে বিএনপি অর্থাৎ সিলেট বিভাগ বিএনপিতে প্রতিটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিরামহীন প্রচার প্রচারণা রাত দিন চলছে এবং এই আলী মাদ্রাসা মাঠে বিএনপি টার্গেট করছে যে সিলেটে 4 লক্ষাধিক মানুষ হবে এমনটি টার্গেট করছে এবং এখানে বড় একটি মঞ্চ তৈরি হয়েছে এবং তৈরি কাজ চলছে ইতিমধ্যে এখানে আসলে বিভিন্ন পয়েন্টে এই আলী মাদ্রাসা মাঠের বিভিন্ন পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি আসলে বেশ কয়েকটি ক্যাম্প তৈরি হয়েছে এবং এই যে ক্যাম্পে দাঁড়িয়ে আছি এই ক্যাম্পটা মূলত জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা এবং মহানগর শাখা এই ক্যাম্পটি তৈরি করেছে এবং এই ক্যাম্পে এক্সক্লুসিভ যে জিনিসটা দেখতে চাচ্ছি যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মামুন হাসান তিনি ইতিমধ্যেই সিলেটে অবস্থান করছেন এবং গত 2 দিন থেকে তিনি আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে যুবদলের পক্ষে তিনি বিরামহীনভাবে প্রচার প্রচারণা তিনি চালিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে এই ক্যাম্পে তারা নাচ গান করে তারা অর্থাৎ নেতাকর্মীদের উজ্জীবিত করে নেতাকর্মীদের প্রতিবাদী গান তারা মানে অর্থাৎ নেতাকর্মীদের উজ্জীবিত করে রাখতে তারা প্রতিবাদী এমন নানা ধরনের কথাবার্তা মানে তারা বলে আসছেন তারা উজ্জীবিত করে রাখার জন্য এবং কেন্দ্রীয় নেতা যুবদলের যিনি এখানে অবস্থান করছেন তিনি তাদেরকে আসলে উজ্জীবিত করে রাখছেন এবং এখানেই তারা রাত্রি যাপন করছেন গতকাল থেকেই তারা এমনটিও আমাদেরকে বলেছেন একটু আমরা তাদের সাথে কথা বলবো এখন এখানে রয়েছেন সিলেট জেলা যুবদলের সভাপতি মুমিন অ্যাডভোকেট মুমিন ইসলাম মুমিন সদস্য সচিব মকসুদ আহমেদ কেন্দ্রীয় যুবদলের মহানগর যুবদলের সভাপতি তারেক ভাই সহ এবং অর্থাৎ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা তারা এখানে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন নানা ধরনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা ইতিমধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছেন ব্যতিক্রমী গানগুলো একটু দেখাই এরপরে আমরা কেন্দ্রীয় নেতাদের সাথে আমরা কথা বলবো তাদের প্রস্তুতি সম্পর্কে আরো হয়তো বিএনপি
জেলা যুব দলের সদস্য অচিপ তিনি একটি গান গিয়ে খেলে উজ্জীবিত করেছেন এবং স্লোগানও তুলছেন কিছুক্ষণ পরপরই তারা এমনই আসলে নেতাকর্মীদের উজ্জীবিত করে রাখার একটি প্রয়াস হিসেবে আমরা আসলে মনে করছি একটু আমরা যুব দলকে নিয়ে সিনিয়র সহসভাপতি মামুন হাসান একটু ওনার কাছে একটু শুনতে চাইব তাদের প্রস্তুতি সম্পর্কে একটু আসলে আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশে যখনই বিভাগীয় সমাবেশগুলো হচ্ছে তখন সরকার যে হোটেলগুলো আবাসিক অবস্থান আমরা সাধারণত ঢাকা থেকে যারা আসছি তারা থাকার জন্য এখানে ব্যবস্থা করি কিন্তু সেগুলো সবগুলো বন্ধ করে দিয়েছে এই বিভিন্ন জেলা থেকে সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে অনেক যুবদল নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ আসছে তারা কোথায় থাকবে তখন আমরা বাধ্য হয়ে মাঠে আজকে 5 দিন আগে আমরা একটি প্যান্ডেল করেছি যেন আমাদের সাধারণ জনগণ যারা রয়েছে তারা যেন এখানে থাকে আমরা তাদের সাথে আমাদের নেতৃবৃন্দ সহ সবাই আমরা তাদের সাথে অবস্থান করছি আসলে যুবদলের আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন এবং বিভাগের অন্যান্য জেলাগুলোতে যুবদলের কেমন কার্যক্রম আপনি তো এই সিলেট বিভাগে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন থেকে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য যে 3টি জেলা রয়েছে সেই দিকে আপনাদের কেমন প্রস্তুতি যুবদলের সেটা আসলে আপনারা 19 তারিখে দেখতে পারবেন যে যুবদলের অবস্থানটা কি আমার তারেক রহমানের ব্যান্ডগার্ড হিসাবে যুবদল এই সিলেট বিভাগে ব্যাপক উজ্জীবিত এবং তারা যে কোনো বাধাকে অতিক্রম করে 19 তারিখের সমাবেশে যোগ দিবে যেভাবেই হোক ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম এই যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি
হাসান মামুনার সাথে একটু যুব মামুন হাসান সরি একটু যুব দলে আসলে যদি প্রোটোকল নষ্ট করে ফেলছি আসলে জেলা যুব দলের সভাপতি অ্যাডভোকেট মুমিন ইসলাম মুমিন অরনার সাথে একটু যদি কথা বলি আপনি আসলে জেলা যুব দলের নবনির্বাচিত সভাপতি একটু আপনার যুব দল সিলেট কিভাবে আসলে গোছাচ্ছেন এই প্রোগ্রাম সফল করার জন্য ধন্যবাদ আপনাকে আপনারা দেখেছেন আমাদের জেলা যুব দলের আওতাধীন 18টি ইউনিট রয়েছে প্রতিটি ইউনিটেই নেতাকর্মীরা অধীর উৎসাহ উদ্দীপনা নিয়ে রয়েছে আমাদের বিভাগের সঙ্গে যোগদান করার জন্য এবং আমরা বিভিন্ন উপজেলা এবং পৌরতে রিফলেট বিতরণ করেছি প্রচার মিছিল করেছি এবং জনসভা করেছি প্রস্তুত সভা করেছি প্রত্যেকটি জায়গায় আমরা বিপুল উৎসাহ পেয়েছি এবং সাধারণ জনগণের কাছ থেকে আমাদের দলীয় নেতাকর্মীর কাছ থেকে বেশি আমরা পেয়েছি সাধারণ নেতাকর্মীদের কাছ থেকে আগে যে জায়গায় গেলে আমরা অনেক লোককে পাওয়া যেত না সেখানে দেখা যাচ্ছে জনগণ আমাদের পিছনে চলে আসছে আমাদের রিফলেট বিতরণের জনগণ চলে আসছে এর থেকে বোঝা যাচ্ছে যে আগামী 19 তারিখে যে সমাবেশ হবে সেখানে জনগণ সম্পৃক্ত হবে এবং আপনারা দেখবেন আমাদের আরো 6টি বিভাগের সমাবেশ হয়েছে সেসব সমাবেশ থেকে আমাদের সিলেটের জনসমাবেশ আলাদাভাবে হবে এবং সেখানে জনসাধারণ আরো বেশি সম্পৃক্ত থাকবে আর যুবদল ইনশাআল্লাহ এই জনসভাকে যুবদলেরই সাকসেস করবে বেশিরভাগ মাঠের বেশিরভাগ জায়গাটা যুবদলই দখল করে রাখবে ধন্যবাদ মকসুদ ভাই কিছু বলবেন যুবদল আপনাদের কার্যক্রম সম্পর্কে ধন্যবাদ আমার কেন্দ্রীয় নেতা মামুন হাসান ভাই এবং আমার সভাপতি মুমিন ভাই বলেছেন আপনাদেরকে আমি শুধু একটি মেসেজ দিব আপনাদেরকে আমরা 19 তারিখ থেকে শেখ হাসিনার দিন শেষ খালেদা জিয়ার বাংলাদেশ শেখ হাসিনার দিন শেষ তারেক রহমান এটাই এটাই মেসেজ আর যুবদলের সর্বোচ্চ প্রস্তুতি আছে মামুন ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে থেকেই মাঠে অবস্থান করছি কালকেও আমরা মাঠে থাকবো প্রত্যেক দিন মাঠে থাকবো আমাদের মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এবং আরও ঢাকা থেকে যারা যুবদলের নেতৃবৃন্দরা আসবে এখানে সবাই আমরা অবস্থান নিব এখানে খাওয়া দাওয়া হবে আপনাদেরকেও দাওয়াত দিলাম আপনারাও থাকবেন আমাদের সাথে ধন্যবাদ আপনাকে আসলে যুবদলের কেন্দ্রীয় নেতা এবং সিলেটের দায়িত্বশীল যারা রয়েছেন তাদের অনেকের সাথে আমরা কথা বলছিলাম মূলত আসলে এই মঞ্চের এই যে ক্যাম্পটি রয়েছে এই ক্যাম্পের পাশাপাশি অন্যান্য জায়গায় বেশ কয়েকটি ক্যাম্প ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আসলে ক্যাম্প তৈরি হচ্ছে সুন্দর দিন কাটাইতাম আমরা কি সুন্দর দিন কাটাইতাম কি সুন্দর দিন কাটাইতাম আমরা কি সুন্দর দিন
প্রিয় দর্শক আসলে বাউল আব্দুল করিম হল নামছে শুধু নেতা কর্মী না আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাধারণ যে জনগণ রয়েছে যুবক থেকে শুরু করে বৃদ্ধ কিশোর বালক সবাই কিন্তু আমাদের সেই প্রচার প্রচারণায় এসে সম্পৃক্ত হচ্ছে এবং একটা ব্যবস্থা উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে আগামী 19 নভেম্বর সিলেটের এই বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে ধন্যবাদ আপনাকে একটু আসলে আমরা একটু কথা বলি মহানগর যুবদলের সাধারণ সম্পাদক সম্রাট ভাইয়ের সাথে একটু আপনি তো মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আপনার মহানগর যুবদলের কি পরিমাণ প্রস্তুতি আপনি নিয়েছেন আপনি এবং আপনার প্রেসিডেন্ট মিলে আমরা আমাদের 27টি ওয়ার্ডের প্রতিনিধিকে আমরা নির্দেশনা দেওয়া হয়েছিল 27টি ওয়ার্ডের পাড়া মহল্লায় প্রতিটি পাড়া মহল্লায় লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালানোর জন্য আমরা সহ আরও প্রতিটি ওয়ার্ডে নিজে নিজে গিয়ে গিয়ে আমরা প্রচারণা চালিয়েছি প্রচারণা চালাতে গিয়ে আমরা যে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা পেয়েছি পাচ্ছি আমরা আশা করি আগামী 19 নভেম্বর এই আলিয়া মাদ্রাসা মাঠে মানুষের জোয়ার সৃষ্টি হবে বাদ ভাঙ্গা জোয়ারের মতো মানুষের দল নামবে এই আলিয়া মাদ্রাসা মাঠে এবং এই আলিয়া মাদ্রাসা মাঠ শুধু নয় সারা সিলেট শহরেই মানুষের লোকারণ্য থাকবে ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদকের সাথে মূলত এই যে মঞ্চ যে বিশাল মঞ্চ দেখতে পাচ্ছেন 70 ফিট বাই 30 ফিট ফিটের এই বিশাল মঞ্চ এখানে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ এবং সিলেটে অবস্থানরত বিএনপির জাতীয় যেসব নেতা তারা বক্তব্য রাখবেন এবং প্রতিটি পয়েন্টে এইভাবে যুবদলের যে ক্যাম্পটি দেখতে পাচ্ছেন আপনার সেই ক্যাম্পের মতোই বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এইভাবে ক্যাম্প তৈরি হচ্ছে অর্থাৎ বিভাগের বিভিন্ন জায়গায় যারা নির্বাচন করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচন যারা করতে চান এসব নেতারা তারা আসলে বিভিন্ন জায়গায় পয়েন্ট তৈরি করছেন অর্থাৎ তাদের নির্বাচন এলাকার মানুষজন যাতে এইভাবে এসে এই জায়গায় তারা থাকবেন একটু যদি কথা বলি সিলেট স্বেচ্ছাসেবক দলের জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খানের সাথে আপনি তো স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন কি মনে করেন আপনি এই সমাবেশ কি পরিমাণ মানুষ হতে পারে আপনার ধারণা দেখেন আমরা আমাদের এই গণসমাবেশকে সফল করার লক্ষ্যে সিলেট জেলার প্রত্যেকটি উপজেলায় বিএনপি নেতৃবৃন্দ মহানগরের প্রত্যেকটি থানা এবং ওয়ার্ডে মহানগরের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গ্রামগঞ্জ জেলা মৌলভীবাজার জেলা হবিগঞ্জ জেলার নেতৃবৃন্দ একযোগে ব্যাপকভাবে কাজ করছে আমরা আশা করি কয়েক লক্ষ লোকের সমাবেশ
ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তা প্রতীক প্রশ্নের বেশ আবারো স্বাগত দেখতে পাচ্ছি যে তারা কুমার বীরের বেশে আসবে শ্রী বাংলাদেশ এমন স্লোগান তুলছেন যুবদলের নেতা কিন্তু আগে ক্যাম্পে আগে আপনাদেরকে দেখেছিলাম শেষ স্লোগান দেখি আপনাদের সামনে লাইভ থেকে বিদায় নেব বাংলাদেশ 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 টেক ব্যাক টেক ব্যাক তারা কুমারের নির্দেশ টেক ব্যাক বাংলাদেশ টেক ব্যাক বাংলাদেশ তারা কুমারের নির্দেশ সময় পালা তখন সুস্থ তখন আল্লাহ হাফেজ।